তারা পিঠে চলো, করো।
পপকর্ন থেকে বলছি, খাবি না মা? খা না মা, খা না মা। ও মা, মাটির ঠাকুর কথা বলে না কেন মা? কেন বলবে না রে, ডাকার মতন ডাকলে মাটি ঠাকুরও যে কথা বলে রে বামা। কই, আমি তো সেই সকাল থেকে ঠাকুরকে কথা বলতে বলছি। কই, ঠাকুর তো কথা বলছে না। ফল খেতে দিলুম, ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে পুজো দিলুম, কিন্তু ঠাকুর যে খাচ্ছেও না, কথাও বলছে না। পাগল ছেলে আমার, ওভাবে ডাকলে কি ঠাকুর কথা বলে? আমি তো দিন রাত এই অভাবের সংসারে বসে ঠাকুরকে ডাকছি, সারা পেলাম কই? মা আমি যাই, মা আমি যাই, ওদিকে পুজোর অনেক কাজ বাকি। মা, বাবা বলেছে বিকেলে শ্মশানে ঘোড়াতে নিয়ে যাবে। আমি যাই মা, আমি যাই। আরে শোন বামা শোন, এই ভর দুপুরে না খাওয়া ফেলে শুধু পুজো করলেই হবে রে। ছেলের কাণ্ড দেখো, যেমন বাপ তেমনই তো তার ছেলে হবে। কি হলো আবার মা ছেলেতে? ওই ওই এলেন, সারাদিন দেখা নেই শোনা নেই, এখন এলেন সংসারের খোঁজ নিতে। বাবা বাবা, আজ শ্মশানে ঘোড়াতে নিয়ে যাবে তো? হ্যাঁ নিয়ে যাব বই কি বাবা, তবে এখন খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও গে, যাও যাও বাবা যাও। রাজকুমারী, ও তারা বিদ্যায় পারদর্শী হবে, তারা মাই হবে ওর জীবনের একমাত্র সাথী। তারা মা ওর সব দুঃখ কষ্ট ঘুচিয়ে দেবে, তাই তো মায়ের কাছে নিয়ে গেলুম। বামুনের ছেলে একটু যদি পূজা শাস্ত্র না জানে তাহলে চলবে কিভাবে? ওদিকে লেখা পড়া কি হবে শুনি? কাল সকালে সর্বেশ্বর আসবে, বামা আর রামকে পাঠশালায় নিয়ে যাবে। ও তাই বুঝি, যাক যাক তা যাক, যতটা বিদ্যে বুদ্ধি হবার তা তো তারা মাই ঠিক করে দিয়েছেন, এবার আমাদের চেষ্টা। কি রে, তোদের লেখাপড়া হলো? তাড়াতাড়ি কর, আজ আবার তারামায়ের মন্দিরে রামায়ণ গান আছে যে। ওই কি লিখলি দেখা ছেলেরা? অরাম দেখি তোরটা, হায় হায় এদিকে হায়। বাহ দারুণ লিখেছিস তো, ভারি ভালো হয়েছে। ইরে বামা তোর কত দূর, স্লেটটা নিয়ে আয় দেখি কি লিখলি। এটা কি লিখেছিস তুই? একদে পণ্ডিত মশাই তারামায়ের নাম লিখেছি। তারামায়ের নাম লিখেছিস? হ্যাঁ বাবা যে বললে তারা বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা, তাই তো তারামায়ের নাম লিখেছি। তোর বাবা এক পাগল আর তুই তার ছেলে বদ্ধ পাগল, তোরা হলি গিয়ে তারা পাগলের বংশ, হারাম জামা তারামায়ের নাম লিখেছে। যা যা দূর বদমাস ছেলে, দূর এখান থেকে, তোর আর করতে হবে না, যা বাড়ি চলে যা। আমার ছুটি পণ্ডিত মশাই। হ্যাঁ হ্যাঁ ছুটি ছুটি, তোর আর পাঠশালাতে আসতে হবে না, তোর লেখাপড়া জন্মের মতন হয়ে গেছে, তোর ছুটি, যা দূর এখান থেকে দূর হ। কি আনন্দ কি আনন্দ, আমার ছুটি আমার ছুটি, কি আনন্দ কি আনন্দ, আমার ছুটি আমার ছুটি, কি আনন্দ কি আনন্দ, আমার ছুটি। কি রে বামা, বইপত্র নিয়ে চলে এলি যে বটে। পণ্ডিত মশাই বললে আজ তারামায়ের মন্দিরে রামায়ণ গান হবে, তাই তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলে। মা ও মা, আমার না বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা, আবার বড়মার মন্দিরে রামায়ণ গান শুনতে যাবো যে।
গুরুমশাই কি বললে রে বামা? গুরুমশাই বললে তোর লেখাপড়া সব শেষ, তোর আর পাঠশালাতে আসতে হবে না, তোর ছুটি। তাই বললে বুঝি? কি রে বামা, এখনো হলো না, ওদিকে রামায়ণ গান শুরু হয়ে যাবে যে, চল চল আর দেরি করিস না চল। তুমি আজ কোনটা ধরবে বাবা, সীতার বনবাস? হ্যাঁ বাবা, আজ ওইটাই হবে যে। ওই ওই এলে ছেলেটার মাথা নষ্ট করতে। বাবা বর্মন মন্দিরে রামায়ণ গান হবে, আমি রাম সাজবো বাবা। সাজবে বই কি বাবা, আমি তোমাকে রামই সাজিয়ে দেব, চলো আগে যাওয়া যাক। আজ বাড়ি ফিরু, এ সংসার ধর্ম কিভাবে চলবে তার জবাব নেব। আসো একবার আসো। সীতা হরণ করে রাবণ আকাশেতে ধায়, পক্ষীরাজ জটায়ু বাধা দিতে যায়। পক্ষীরাজ জটায়ু বাধা দিতে যায়, কুটিরে ফিরে আরাম দেখে সীতা নাই, জানকীকে না দেখিয়া করে হাই হাই। জানকীকে না দেখিয়া করে হাই হাই। কোথা সীতা কোথা সীতা, শরীরের কি দোষ, অতটুকু ছেলে সারাদিন ট্যাকে গুজে এই গাঁও গা শুধু ঘুরে বেড়াচ্ছে, বলি তোমার আটকিলনি এইরকম তো কোনোদিনও হয় না। কি যে হলো বাবা, বাবা কি হলো তোর বাবা, কথা বল বাবা কথা বল। মা গো বামার কি হলো মা, ও যে কথা বলছে না, কি হলো বামার, কি হলো মা? বামা বামা কথা বল বাবা, কথা বল কথা বল বামা। আর কতই বলবে, মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে, এবার চিতে শুইয়ে দাও। এই দেখো আমি জীবিত কুণ্ডাল জল এনেছি মা, এটা বাবার গায়ে ছিটিয়ে দাও, দেখবে দেখবে বাবা ভালো হয়ে যাবে, মা বাবা ভালো হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ বাবা ভালো হয়ে যাবে।
বামা, তোর কি হয়েছিল বামা? তোর কি হয়েছিল তারা মা? তোর অশেষ কৃপা, বামা ভালো হয়ে গেছে মা। মা তুমি কাঁদছো কেন মা? আমার তো কিছুই হয়নি, আমি তো বড় মার সাথে শ্মশানে ঘুরতে গিয়েছিলাম। জানো মা, বড় মা আমার আদর করলে, এই বড় বড় মিষ্টি খাওয়ালে, তারপর ওই পঞ্চমুন্ডির আসনে বসিয়ে দিলে, বললে বামা তুই এখানে বসে সাধনা করবি। আমি তো এতক্ষণ বড় মার সাথেই ছিলাম, এই দেখো আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না বামা। বামা আমি যে তোকে ছাড়া বাঁচবো না রে বামা, আমি যে তোকে ছাড়া বাঁচবো না বামা। তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয় বামা। জয় মা তারা, জয় মা, জয় মা তারা। মা ঘুমোচ্ছি, বাবাও ঘরে নেই, এই সুযোগে একটু শ্মশানে ঘুরে আসি।
ঝরে তুই কি দেখিস না ব্রহ্ম বাবু যে তুই সবার আমার জীবন মরণ সকল সাধন জলই তো শুদ্ধ হয়নি কো গুরু দীক্ষা না নিলে মা খাবে কি করে আমি তোমার গুরু, আমি তোমাকে দীক্ষা দেব, কিন্তু মায়ের অনুমতি ছাড়া দীক্ষা তো তোমার হবে না। মায়ের অনুমতি? আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। আমি দীক্ষা নেবো মা, আমার অনুমতি দাও, আমার অনুমতি দাও। দীক্ষা নিলে তা আমাকে যে খাওয়াতে পারবে গো। ও মা দাও না, আমার অনুমতি দাও, আমার আমার অনুমতি দাও, আমার অনুমতি দাও, আমার অনুমতি দাও। ও মা তোর বাবা মারা যাওয়ার পর আমার বুকটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমার নতুন করে আঘাত দিস নে মামা, আমার নতুন করে আঘাত দিস নে। রাজকুমারী মনে আছে বাবাকে তুই আমার কাছে অর্পণ করেছিস, বলেছিলি আমার পূজার জন্য বাবাকে দিয়ে দিবি, ওকে তুই অনুমতি দে। এখানে বসো, তোমার উত্তেজনা দেখে বেশ বুঝতে পারছি। এসো, তোমাকে
মন্ত্র দিই। কৈলাসপতি, আপনি বামাকে তন্ত্র সাধনা শিখিয়ে দিন, জাতীয় তারামায়ের দর্শন পায়। ধৈর্য ধরো ব্রজবাসী, সময়ে সব হবে। বামা হবে তারামায়ের এক এবং অদ্বিতীয় শ্রেষ্ঠ সাধক। এসো যাই যাই, আমার পিছনে পিছনে এসো। এই সেই পঞ্চমুণ্ডীর আসন, যেখানে বসে বশিষ্ঠ দেব কঠোর সাধনা করে তারামায়ের দর্শন লাভ করেন। তারপরে বহু সাধকের সৌভাগ্য হয় এখানে বসে সাধনা করার। 300,000 বার তারা নাম জপের পর মা তোমায় দেখা দেবেন। আমি তাহলে ওখানে গিয়ে বসি গুরু বাবা, বসি 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 ওখানে। মনে রেখো, এই আসনে একবার বসলে যতক্ষণ না মায়ের দেখা পাচ্ছ ততক্ষণ এই আসন ত্যাগ করে ওঠা যাবে না। আসন ত্যাগ করলে মহা সর্বনাশ হবে। যাও যাও ওখানে গিয়ে বসো, মাতৃনাম জপ করো, মাতৃনাম জপ করো, মাতৃনাম জপ করো। Bye.
গো মা, মা মা আজ আমার জীবন ধন্য, মা আজ আমার জীবন ধন্য, তোমার তোমার দেখা পেয়ে আমি আমি ধন্য, মা আমি আমি ধন্য। এভাবে মাকে ফুল দিলে মা ফুল নেবে কি? মা যে অসন্তুষ্ট হবেন। মন্ত্র উচ্চারণ করে তবেই মায়ের পায়ে পুষ্প নিবেদন করতে হয়। মন্ত্র কিসের মন্ত্র, কিসের মন্ত্র? ছেলে মাকে ফুল দেবে, খেতে দেবে, তার আবার মন্ত্র কিসের রে? মন্ত্র কিসের, মন্ত্র কিসের? কেন কেন মন্ত্র না বললে মার পুজো নেবে না? কিরে কিরে শালি কিরে, আমার পুজো নিবি না? বল বল পুজো নিবি কিনা, বল বল বল। আর যদি পুজো না দিস তোর ওই সর্বনাশ করে ছাড়বো, তোর মন্দিরে বজ্রাঘাত করবো। ছেলে না খেলে মা কি খেতে পারে? তুই একটু খা বাবা। খাবো 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 মা, তাহলে খাই খাই মা, তুই তুই একটু খাবা, তুইও খাবা, খাবো খাই। দেখি দেখি দেখলাম বাবা যে সিদ্ধ পুরুষ, মা নিজে এসে ওর ভোগ খেয়ে গেলেন। দিবি ধরা জানি না আমার হৃদয়, মা তোর লীলা বোঝা যায়। পাশানি তারা যে তুই সর্বহারা করিস আমায়, কাঁদি আমি তোকে পেতে, কাঁদি আমার হৃদয়, মা তোর লীলা বোঝা যায়। কোন রূপেতে দিবি ধরা জানি না আমার হৃদয়, মা তোর লীলা বোঝা যায়।
আয়না উড়ে ও বড় মা আমার বুকে আয় ভালোবাসি মাগো তোকে তুই ছাড়া কেউ আপন জানি না আমার হৃদয় মাতুর লীলা বোঝা দায় মাতুর লীলা বোঝা দায় মাতুর লীলা বোঝা দায়। শুনেছো বামা নাকি সিদ্ধাই হয়েছে, তারা নাকি স্বয়ং এসে তার হাতে নৈবিদ্য খেয়ে গেছে। আরে রাখো রাখো, যত সব বাজে কথা। মন্ত্র জানে না, শাস্ত্র জানে না, সারাদিন মরা নিয়ে মৃত্যুবাজি করে বেড়াচ্ছে, আর মা এসে নাকি তারাতে ভোগ খেয়ে গেল। বুঝরুকি বুঝলে, সব বুঝরুকি। বামা বামা সে দায়ী হয়েছে, দেশে আর লোক পেল না। জয় তারা 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 জয় তারা। বাবা তারা মায়ের ভোগ এনেছি। জি বাবা, আপনি কুকুরের এটো খাচ্ছেন, এতে যে আপনার ক্ষতি হবে। কেন কেন কেন, পাপ করব
কেন 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 আমি কি সৃষ্টি করেছি যে রক্ষা করব? যা বলছি এখনো, না হলে ভালো হবে না বলছি। যা 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 যা, যে সৃষ্টি করেছে তার কাছে যা, ওই তারামায়ের কাছে যা। ও বেটি সব জানে, ও বেটি সব জানে। যা যা ওই তারামায়ের কাছে যা, তারামায়ের কাছে। আমার আমার ডুবে ডুবে জল খাওয়াচ্ছিস তুই, আমার ডুবে ডুবে জল খাওয়াচ্ছিস। আপনি আমাদের একমাত্র ভরসা, আপনি রক্ষা না করলে কোথায় যাব বাবা? আমরা কোথায় যাব বাবা? কোথায় যাব বাবা? আপনি একমাত্র ভরসা আমাদের, আপনি আপনি রক্ষা না করলে আমরা কোথায় যাব বাবা? আমরা কোথায় যাব বাবা? আমরা কোথায় যাব বাবা? ও ও ও এখনো এখনো গেলি না, এখনো গেলি না তোরা? তোরা 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 আমার চোখের সামনে থেকে তোরা তোরা আমি দেখতে পাচ্ছি জল 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 সব করতে আমার সংসার ছাড়িয়ে নিয়ে এলি? হ্যাঁ, সর্বনাশী পিশাচিনী, ঢং দেখে বাঁচি না। বল বল বল, আমার কর্ম কি এটাই? বল 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 বল। দয়া করুন বাবা, দয়া করুন। আমরা গরিব মানুষ, আমার স্বামীর সারা গায়ে কুষ্ঠ হয়ে ঘরে পচে গেছে বাবা। দয়া করুন বাবা, দয়া করুন। আপনি ভগবান, সত্তা শিব, আপনি যদি রক্ষা না করেন কে বাঁচাবে আমাদের? বাবা, তুমি যদি রক্ষা না করো আমার স্বামী বাঁচবে না বাবা, আমার স্বামী বাঁচবে না, বাঁচবে না, রক্ষা করো। আমি যে তোকে চাই, আমি যে তোকে চাই। জয় মা।
বাবা নাকি ভগবান হয়েছে, অন্ধ দেখতে পাচ্ছে, বোবা কথা কইছে, আর কুষ্ঠ নাকি ভালো হয়ে যাচ্ছে। বেটা ভণ্ড বদমাস পিচাস, দিনরাত ওই বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, এই শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, মদ খায়, গাঁজা খায়, ওসব বুঝলু কি আমি ধর্মই ভঙ্গ। আচ্ছা দাদা, এই তারাপীঠের রাস্তাটা কোন দিকে বলি? কেন ওই খ্যাপার দর্শনে এসেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আমার একটা প্রশ্ন আছে, এই বাবাকে নিবেদন করেই চলে যাব। আমরাও যাচ্ছি দর্শনে, আমাদের পিছু পিছু এসো। চলো বন্যার জলে ভাসতে ভাসতে আমি আর খোকা ভীত দেশে গিয়ে উঠলাম। সেখান থেকে আস্তে আস্তে সময় লেগে গেল। তুমি বিধবার কাপড় পড়েছো কেন? Ha ha ha.
কে চলে গেলেন বাবা? ওরে 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 মা 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 চলে গেল, মা মা চলে গেল, আমার ছোট মা চলে গেল রে মা। মা গো মা, আমি আসছি মা, আমি আসছি ছোট মা। কি হবে এবার সর্বেশ্বর্দা? দাদা যে গ্রাম শুদ্ধ সবাইকে এবার নিমন্ত্রণ করে রেখেছেন, দেখেছো? গ্রাম শুদ্ধ সবাই এসে হাজির হয়েছে। এই দাদার জন্য মানসম্মান সব যাবে।
এমন পাগলামি কেউ করে? দাদা দাদা, ওদিকে খ্যাপা ঠাকুরের কাণ্ড দেখো, ওপাশের উঠোনে দলে দলে লোক খাচ্ছে, আর খ্যাপা বাবা তাদের পেট পুড়ে খেতে দিচ্ছে। বলছিস তুই লোকজন খাচ্ছে? একবার দেখবেই চলো না। সব তারা মায়ের ইচ্ছা, তিনি ইচ্ছা করলে জগতে সব হয় রে, সব হয়, সব হয়, সবই তার ইচ্ছা। বাবা, আকাশের অবস্থা যে ভালো নয়, বৃষ্টি হবে যে, সব পণ্ড হয়ে যাবে যে বাবা। আপনি একটা কিছু করুন বাবা, একটা কিছু করুন করুন বাবা। বৃষ্টি বৃষ্টি হবে না, হবে না, হবে না, আমার মায়ের কাছে বৃষ্টি হতে পারে না। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি 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 দেখাচ্ছি। জয় মা, 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 জয় মা। মায়া মায়া মায়া, সবই মায়া বুঝলি, মায়া ছেড়ে চলে যেতে পারলে তবেই পাবি রে আমার তারা মাকে। মায়া সব মায়া, মায়া জয় মা, জয় মা তারা, জয় মা তারা। আচ্ছা বাবা, তন্ত্র সাধনার তো অনেক নিয়ম আছে, সেগুলো না মানলে কি মাকে পাওয়া যাবে না? তুই শালা, মাকে ডাকবি তার আবার নিয়ম কি রে? ডাক ডাক, ডাকার মতন ডাক, শিশু যেমন মাকে ডাকে ওই মা মা বলে চিৎকার করে ডাক, শুধু ডেকে যা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা তো ব্রহ্মময়ী, কিন্তু ব্রহ্মের সন্ধান পেতে গেলে গুরু গ্রহণ দরকার রে। ওই গুরুই তো তোকে পথ দেখাবে রে, নদীতে নৌকো নিয়ে নামবি, মাঝি না থাকলে চলবে কিভাবে রে, চলবে কিভাবে? জয় মা, 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 জয় মা, জয় মা। বাবা, আপনি তো দিন রাত কারণ পান করেন, এগুলো গ্রহণ করা কি তন্ত্রমতে জরুরি? কারণ বাবা আমার ক্ষমা করুন, বাবা আমার ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল হয়ে গেছে, আমায় দয়া করুন বাবা, আমায় দয়া করুন, আমায় দয়া করুন। যা যা মায়ের কাছে যা, প্রাণ ভরে তাড়াতাড়া বল, যা 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 তাড়াতাড়া বল, যা যা যা। লগেন কাকা, ও লগেন কাকা, দাও দাও ঢেলে দাও ঢেলে দাও, জয় মাতারা, জয় মাতারা, জয়। লগেন কাকা,
ও লগেন কাকা, লগেন কাকা। আগে বাবা, ওই দেখ, ওই দেখো, ওই দেখো, মায়ের সন্ধ্যারতি হচ্ছে গো। ঢাক বাজছে, করতাল বাজছে, মা 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 আমার 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 মা মা আনন্দে ছটফট করছে, মা যেন স্বর্গ থেকে নেমে আসছে গো, নেমে আসছে। ও লগেন কাকা, মা মা স্বর্গ থেকে নেমে আসছে গো, মা স্বর্গ থেকে নেমে আসছে। মা তো সবসময় আপনার সাথে আছেন বাবা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো লগেন কাকা, ওই দেখো মা মা দু হাত তুলে এগিয়ে আসছে, দু হাত তুলে, দু হাত তুলে এগিয়ে আসছে, মা দু হাত তুলে এগিয়ে আসছে। বাবা একটু বসুন, আমি ঘরে ধূপধুনো দিয়ে আসি। দাওগে, দাওগে যাও, খুব ভালো করে দাওগে যাও, তারা মায়ের নামে ভালো করে পুজো দাওগে যাও গে, যাও যাও লগেন কাকা, যাও 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 যাও। আমি তো ছেলে যাব তোরে কোলে, চোখে নেমে আসে যে দেখিস মা, ওদের ওদের সব দুঃখ কষ্ট তুই সারা দিস মা। আয় মা, আমার 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 বুকে আয়, আয় মা আমার বুকে আয়, আমার 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 নিয়ে যাবি চল, আয় মা। আমার বড়মা এসেছে, আমার বড়মা এসেছে, জয় মা জয় মা জয় মা। আয় বামা, আয় আমার বুকে আয়। বলো জয় তারা বল।
হরে কৃষ্ণ রাম, বলো বলো জয় তারাম, জয় তারা জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম, মুখেতে জপ সদা জয় জয় তারা জয় জয় বাম হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় তারা জয় জয় বাম হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় তারা জয় জয় বাম হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় তারা।